দাজ্জাল বলেছে আমি যখন পৃথিবীতে যাব, মুসলিম শরীফের হাদিস, তামিমে দারির হাদিস। ইসলামিক ভয়েস, ফলো ইসলাম অ্যাজ ইউর লাইফস্টাইল। দুনিয়ার অবস্থা আজকে বেশি ভালো নয়, গুজওয়াহীন কিন্তু কাছে, গুজওয়াহীন কিন্তু কাছে, গুজওয়াহীন শেষ হয়ে যাবে, ইমাম মাহাদি আসবেন। ইমাম মাহাদি আর ঈসা আলাইহিস সালামের আগমন কিয়ামতের আগে, নবী 70টা ভবিষ্যৎবাণী করেছেন, কয়টা? 70টার মধ্যে 65টা হয়ে গেছে মাত্র, কয়টা? 5টা বাকি আছে, ঠিক কিনা বলেন? দাজ্জাল তামিমে দারিকে বলেছে আমি যখন পৃথিবীতে যাব, বাইশানের খেজুর বাগানে কোনো খেজুর থাকবে না। আমি যখন পৃথিবীতে যাব, সি অফ গ্যালিলি, তাবরিয়া উপসাগরে পানি থাকবে না। আমি যখন পৃথিবীতে যাব, জোগাড়ের কূপ শুকিয়ে যাবে। তাইলে প্রথম বাইশানের খেজুর বাগান, এটা হলো জর্ডান ফিলিস্তিনের মাঝখানে, তাবরিয়া উপসাগরের উত্তর পাড়ে বিশাল একটা বাগান, জর্ডান আর ফিলিস্তিনের মাঝখানে এত খেজুর সেখানে হইতো পুরা আরব জজিরা এই একটা বাগানের খেজুর খেয়ে শেষ করতে পারতো না, বিদেশিদেরকে পাঠিয়ে দেওয়া লাগতো। দাজ্জাল বলেছে আমি যখন পৃথিবীতে যাব, মুসলিম শরীফের হাদিস, তামিমে দারির হাদিস, বাইশানের খেজুর বাগানে খেজুর থাকবে না। আজকে আপনারা গুগল সার্চ করেন, যুবক ভাইয়েরা মোবাইল হাতে নিয়ে শুধু লারে লাপ্পা হারে টাপ্পা, কারমন জিরে বাজেরি নিঝিনি ঝিনি, মনে হয় যেন তারে চিনি ওগো চিনি, কত নাচ, কত গান, কত নর্তকী, কত নায়িকা, কত গায়িকা, কত রকমের রং বেরং, ঠিক কিনা বলেন? কিন্তু এই মোবাইলের মধ্যে খারাপ দিক তো আছে, ভালোর দিক তার চেয়ে বেশি আছে। গুগল সার্চ করেন, উইকিপিডিয়া সার্চ করেন, বুখারীর হাদিসে নবী বলেছেন সিরিয়ার পূর্ব দিকে গৌতা নামক শহর, ইমাম মাহদির জেএসকিউ জেনারেল হেডকোয়ার্টার, এখানে সাদা গম্বুজ, সাদা মসজিদের গম্বুজের উপরে ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন। বুখারী নবী বলছেন যে ইসরায়েলে একটা শহর হবে, সেই শহরটার নাম হবে দুধ, লুধ, লামদাল পেশ, লামদাল পেশ, লুধ, লুধ নামক একটা শহর হবে। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে বেবাবে লুদ্দিন, বেমকানে লুদ্দিন, বুখারিতে দুই রকম রাওয়ায়েত আছে, লুধ শহরের গেইটে, বেবাবে লুদ্দিন, বেমকানে লুদ্দিন, লুধ নামক, লুধ নামক জায়গায় ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন। ওই আকুলু আল্লাহু আকবার, 1500 বছর আগে নবী যখন এই কথা বলেন, লুত শহরের নামগন্ধ আসেন না, ইসরায়েল রাষ্ট্রেরও কোনো নামগন্ধ ছিল না। বর্তমানে ইসরায়েলের রাজধানী তেল আবিব, সেখান থেকে 18 কিলোমিটার উত্তর পূর্ব দিকে ইসরায়েলের একটা নতুন শহর তৈরি করেছে, সেনা শহর, সেখানে একটা সেনা বিমানবন্দর আছে, বিন গুরিয়ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, বিন গুরিয়ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এই শহরটার নাম লুদ, ওরা রেখেছে লুদ। এই শহরের দিকে ঢুকতে হলে ফিলিস্তিনের দিক থেকে, জর্ডানের দিক থেকে, ট্রান্স জর্ডানের দিক থেকে ঢুকতে হলে এখানে তারা শ্বেত পাথরের একটা গেট বানিয়েছে, শ্বেত পাথরের, গুগলে দেখেন, নবী হাদিসে যা বলছে গুগলে দেখেন, শ্বেত পাথরের গেটটায় বাইরের পিঠে তারা লিখেছে দ্য কিং অফ পিস উইল ইমার্জ হিয়ার, আমাদের শান্তির দূত দাজ্জাল এই গেট দিয়ে প্রবেশ করবেন। আমাদের শান্তির দূত, যে দাজ্জাল ইহুদিদেরকে পুরো দুনিয়ার রাজত্ব এনে দেবে, সেই শান্তির রাজা দাজ্জাল এই গেট দিয়ে প্রবেশ করবে। গেটটার নাম বাবেলুদ, বাবে লুদ শহরে ঢুকার প্রবেশদ্বার। তাহলে লুদ শহর হয়ে গেছে নাকি? বাইশানের খেজুর বাগান, সেখানে এখন আর খেজুর নাই, গাছও নাই,
মাঝখানে শুধু একটা পাথরের বেদি আছে। কিছু বিশেষজ্ঞ বলছে যে এটা সুলাইমান আলাইহিস সালামের কবর, আবার কিছু বিশেষজ্ঞ বলছে ঈসা আলাইহিস সালাম যদি বনি ইসরায়েলদের হাওয়ারিনদেরকে ডেকে বলেছিলেন এখান থেকে, কিন্তু ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে নিয়ে গেছে। সেই বাগানে এখন খেজুর নাই, দাজ্জাল কিন্তু 1500 বছর আগে বলেছে, তখন প্রচুর খেজুর ছিল। আমি যখন পৃথিবীতে যাব, বাইসানের খেজুর বাগানে খেজুর থাকবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি যখন পৃথিবীতে যাব, সেই সময় তাবরিয়া উপসাগর, এখানে পানির গভীরতা 50 হাত পর্যন্ত ছিল, জর্ডান ফিলিস্তিন সিরিয়ার মাঝখানে বিশাল ওই উপসাগর, মিঠা পানির মাছ ভরপুর ছিল, সেই সাগরের পানি দিয়ে কত শেষ কত কিছু হতো। দজ্জাল বলেছে আমি যখন পৃথিবীতে যাব তখন তাবরিয়া উপসাগরে পানি থাকবে না। ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এই তাবরিয়া উপসাগর এটাকে লিখেছে সি অফ গ্যালিলি, সি অফ গ্যালিলি, তাবরিয়া উপসাগরে পানি থাকবে না। এখন পানি কমতে কমতে এত তলায় গেছে, ইহুদিরা এখান থেকে পাইপ দিয়ে পানি টেনে টেনে নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব পানি নিয়ে যায়, অল্প কিছু পানি যেটা অবশিষ্ট থাকে, ওদের চাষবাস কাজ কারবার হয়ে গেছে সারাদিনে, এই পানিটা টেনে নিয়ে মরুভূমিতে ফেলে দেয়, কিন্তু ফিলিস্তিন জর্ডানের মুসলমানদেরকে পানি খাইতেও দেয় না, নিতেও দেয় না। এটা কাফেরদের আরেকটা চরিত্র, এটা বুঝার জন্য বিদেশে যাওয়া লাগবে না, ঘরে বসে চোখ বন্ধ করে চিন্তা করেন, পেয়ে যাবেন। দাজ্জাল বলেছিল আমি যখন পৃথিবীতে যাব জুগারের কূপে পানি থাকবে না, জুগারের কূপ জর্ডান আর ফিলিস্তিনের মাঝখানে ট্রান্স জর্ডান কামেলুত যেখানে ধ্বংস হয়েছিল, 200 মিটার গভীর সাগর হয়ে গেছিল, 200 মিটার গভীর, জমিন উল্টায় ম্যাগের উপর উঠে ধড়াম করে মেরেছে, 200 মিটার গভীর সাগর হয়ে গেছে, এটাকে বলা হয় ডেড সি, মৃত সাগর, মৃত। লুত আলাইহিস সালাম যখন ফিলিস্তিন থেকে চাচা ইব্রাহিম আলাইহিস সালামের নির্দেশে ট্রান্স জর্ডানের দিকে হিজরত করে আসলেন দিনের তালিম, দিন প্রচারের জন্যে, তখন তার সাথে পরিবারে 4 লোক, লুত নিজে একজন, লুতের বিবি একজন, দুইটা মেয়ে, বড় মেয়েটার নাম রাবা, রাবা, ছোট মেয়েটার নাম জুগার, জুগার, বিবির নাম এখন থাক। যেতে যেতে কদ্দুর গেছে, এইবার দেড়শির কাছাকাছি, বর্তমান দেড়শি, জিব্রাইল এসে কয় আপনি পিছনের দিকে একবারও চাইেন না, আর আপনার লগে যে বেডি পিছে পিছে যাইতে আসে আপনার বউ, এ কিন্তু আপনার উপরে ইমান আনে নাই, আপনার বিবি, এর যাওয়ার পারমিশন নাই। লুত আলাইহিস সালাম বললেন আল্লাহ নিষেধ করেছে তুই আস না, বেডিকে আমি যাইমু, আমি যামু। আল্লাহ সেখানে তাকে পাথর বানাইয়া দিছে, 19 ফিট লম্বা, 19 ফিট, তখন মানুষের সাইজ, সেখানে দাঁড়িয়ে আছে, সারা শরীরে লবণ জমে যায়, বছরে 2 এডারে ব্লেড দিয়ে শাস্তে হয়। লুতের বউ সঙ্গে 2 মেয়ে ছিল, রাবা আর জুগার, ট্রান্স জর্ডানে আসার পরে, সাদ্দুম নগরে আসার পরে ছোট মেয়েটা মারা গেছে, ওর নাম ছিল জুগার, জুগার। লুত আলাইহিস সালাম এই মেয়েটাকে বর্তমান দেড়শি মৃত সাগর যেখানে তার পাড়ে রাস্তার কিনারে দাফন করেছেন, একটা কুয়ার কাছে, ইন্দ্রা কুয়ার কাছে, সেই দিন থেকে কুয়াটার নাম জুগারের কূপ। এত পানি সেই কুয়াতে ছিল, পুরা ট্রান্স জর্ডান খেতে খামারে বাগানে পানি সিঞ্চন করলেও এই একটা ইন্দ্রার পানি শেষ হইত না। দাজ্জাল বলল তামিম দাড়িদেরকে আমি যখন পৃথিবীতে যাব তখন জুগারের কূপে পানি থাকবে না,
বর্তমানে জোগাড়ের কূপে সারাদিন বালতি ঘুরাইলেও এক বালতি পানি পাওয়া যায় না। বাসানের খেজুর বাগানও নাই, সি অফ গ্যালিলি তাবরি উপসাগর এখানেও পানি নাই, জোগাড়ের কূপ এটাও শুকিয়ে গেছে। তাহলে বুঝা গেল দাজ্জাল আসার একেবারে কাছে। তাহলে ইসলামের কাম করবেন কবে? নবী বলছে এই ফেতনার সময়, এই সংঘাতের সময়। মান তামাশা কাবে সুন্নতি, আমার একটা সুন্নতকে যে আঁকড়াই ধরবে, তামাশাকা দাঁতে কামড়াই ধরবে যেন পিছলাই না যায়, আমার একটা আদর্শকে জীবিত করার জন্য যে ময়দানে নেমে যাবে, ফালাহু আজর মেয়াতে শাহিদ, তার আমল নামার মধ্যে আল্লাহ 100 শহীদের সওয়াব লিখে দেবেন। সাহাবায়ে কেরাম বদর উহুদের জীবন দিয়ে কয় শহীদের সওয়াব পাইছে? কি 100 শহীদের। আর আপনার উম্মত এখন ফেতনার মধ্যে পড়ে গেছে, নবীর উম্মত এই সংঘাত এই ঝুঁকির যুগে আপনি যদি দিনের জন্য রাস্তায় নেমে যান, দিনকে মজবুত করে ধরেন, দিন কায়েমের জন্য সামনে এগিয়ে যান, এই অবস্থাতে আপনি যদি শহীদ হন, আপনার আমল নামায় 100 শহীদের সওয়াব আল্লাহ দেবে। নবী মক্কা থেকে মদিনা থেকে রওনা করেছেন, মসজিদে কুবায় যাবেন, প্রত্যেক সপ্তাহে যেতেন, জাবালে দূর অতিক্রম করে সামনে গেছেন, নবী আগে আগে, সাহাবারা পিছে পিছে, হাঁটতে হাঁটতে নবী হাউমাউ করে কাঁদছেন, হাউমাউ করে কাঁদছেন। সাহাবায়ে কেরাম পিছন থেকে জিজ্ঞেস করলেন, মা ইয়াব কি কাইয়া রাসূল আল্লাহ, ও গো আল্লাহ রাসূল আপনি কাঁদছেন কেন? নবী বললেন, আমি আমার ভাইদের জন্য কাঁদছি, আমার ভাইদের কথা মনে করে কাঁদছি। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূল আল্লাহ, আমরা কি আপনার ভাই নই? নবী বললেন, না তোমরা আমার ভাই নও, তোমরা আমার সাহাবা। তারা বললেন, আপনার ভাই কারা? কামি চলে যাওয়ার পরে আমার সাহাবি করুণে সালাসা সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা, তাদের পরে যারা আসবে। ফেতনার যুগ যখন শুরু হয়ে যাবে, ইখতিলাফের যুগ, কাদা ছোঁড়া ছুড়ির যুগ যখন শুরু হয়ে যাবে, আমার একটা সুন্নতকে যারা দৃঢ়ভাবে আঁকড়িয়ে ধরবে, দিন কায়েমের পথে এগিয়ে যাবে, তাদের এক একজনের আমল নামার মধ্যে আল্লাহ পাক 100 শহীদের সওয়াব লিখে দেবেন। 100 শহীদের সওয়াব পাইতে চান? কে কে চান? কে কে চান? হাত নামান। এই জীবন দিনের কাজ করলেও যাবে, দেশ খারাপ সময় খারাপ জান বাঁচান ফরজ। এই কথা বলে চুপ করে মোনাফেকের খাতায় নাম লেখাইলেও এই জীবন বসে থাকবে নাকি চলে যাবে? ঠিক কিনা বলেন? ইন্নাল মুনাফিকিনা ফি দরকিল আসফালি মিনান নার, সূরা তওবা। হাশরের দিন আবু জাহেল, উতবা, ওলিদ, মুগিরা, রবিয়া, আবু লাহাব জাহান্নামের যেই টপকায় যাবে। মুসলমান নামধারী এইসব মোনাফেক, সুবিধাবাদ জিন্দাবাদ, হালুয়া রুটি যেখানে আমরা আসি, এই মুনাফেকেরা ফিদ্দরকেল আসমানে, আবু জাহেল, উতবা, ওলিদ, কাফের বেঈমান জাহান্নামের যেই তালায় যাবে, এই মুনাফেকেরা তার চাইরে তো 3 ডিগ্রি নিচে যাবে। এই মুনাফেক কাফের চাইতে খারাপ। যুগে যুগে ইসলামের গোড়া কেটেছে এই মুনাফেকেরা, আজকেও এই মুনাফেকেরা, মুসলমান দামদারি মুনাফেকেরা ইসলামের গোড়া কাটতেছে, কাফেরদেরকে সুযোগ করে দিচ্ছে। ঠিক কিনা বলেন? তাহলে আমরা ইসলামের জন্য রাজি আছি, জীবন দিতে রাজি আছি, শ্রম দিতে রাজি আছি, কাজ করতে রাজি আছি। আল্লাহ এর বিনিময়ে হামজা শহীদের সাথে আমার ইয়াসিরের সাথে আমাদের জান্নাত নসিব করে দিও, সাহাবায়ে কেরামের সাথে আমাদের হাসর নাসর নসিব করে দিও। আমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।